প্রিয় শ্রোতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি করিম এখন পড়তে যাচ্ছি লীলা মজুমদারের লেখা একটি ভৌতিক গল্প সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ অস্বাভাবিক মানুষ ও অস্বাভাবিক ঘটনা যে হরদম চোখে পড়ে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এমনকি এমন বহু ঘটনার কথাও শোনা যায় যাকে যুক্তি দিয়ে বিচার করতে গেলে অসম্ভব বলে মনে হয় কিন্তু কেনা জানে যে সেসব ঘটনাও হামেশাই ঘটে থাকে হামেশাই ঘটে থাকে বলছি বটে তবে সবসময় নিজেদের জীবনে ঘটে না তাই চাক্ষুষ প্রমাণ দিতে পারে এমন সাক্ষী খুঁজে পাওয়া যায় না কিন্তু যাদের কথা অবিশ্বাস করা যায় না এরকম বহু লোকের নিজেদের জীবনে না হোক তাদের নিকট আত্মীয় স্বজনদের কিংবা অন্তরঙ্গ বন্ধুদের জীবনে সেসব ঘটনা প্রায় ঘটে থাকতে শোনা যায় যেমন ধরুন আমার মার সই মিস গাঙ্গুলির কথা বিয়ে করেননি নাম করা মেয়ে নামটা অবশ্যই পাল্টে দিয়েছি নইলে সবাই চিনে ফেলবেন শেষটা ভবানীপুরের দিকে একটা মেয়েদের হোস্টেল চালান আমার মামার বাড়ির পুরনো চাকর বনমালীও সেখানে বহু বছর কাজ করছে সব জানাশোনা লোকের ব্যাপার বুঝতেই পারছেন এরা কেউই সেরকম একটা বানিয়ে মিথ্যে কথা বলবার মানুষও নন অথচ ঘটনাটা শুনে কি বলবেন তা ভেবে পাবেন না সারাদিন বনমালী ন্যাপাকে আগলিয়েছে এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর ভালো লাগছে না মানুষের ভাই বোন কেন হয় ন্যাপাটা পাজির এক শেষ আর কেউ হলে বনমালী তার সঙ্গে কথাটি বলতো না অথচ মায়ের পেটের ভাই বলে যেই না জেল থেকে ছাড়া পেল অমনি বনমালীও তাকে নিয়ে গিয়ে রান্নাঘরে ঢোকাতে বাধ্য হলো ওর জুড়ি রাঁধুনে সারা পৃথিবী ঘুরে আর একটা খুঁজে পাবেন না দিদি নিদেন একটা ট্রায়াল দিন তো কথাটা মিথ্যেও নয় একবেলা বেলা ন্যাপার রান্না খেয়েই দিদিমণিদের মুখে তার প্রশংসা আর ধরে না হ্যাঁ ন্যাপাকে পায় কে তবু কাজটা ভালো হয়নি ন্যাপার মনে কী আছে কে জানে দুষ্ট বুদ্ধি জাগতেই বা কতক্ষণ বাড়ির ভেতরে তো বনমালী আর বাইরের ফটোকে দারোয়ান ছাড়া আর একটা ব্যাটা ছেলে নেই সারাদিন দিদিরাই স্কুলে পড়ায় বাড়ি ঘর খাঁ খাঁ করে জিনিসপত্র এধারে ওধারে ছড়ানো পড়ে থাকে ন্যাপার যা স্বভাব বনমালীর মনে শান্তি নেই অথচ মায়ের পেটের ভাইটাকে সেই যদি আশ্রয় না দেয় তো আর কে দেবে যাক তবু যতক্ষণ রান্নাঘরে কাজে মেতে আছে ততক্ষণ রক্ষা বাস্তবিক রাধে খাসা ছেলেবেলা থেকে ওর হাতে জাদু আছে বেশ ভালো মাইনেতে সাহেব বাড়িতে করে খেতে পারতো অথচ তবু যে কেন চুর জাগে কে জানে জাগে এখন রাতের খাবার জন্য টেবিল লাগাতে হবে এসব ভেবে তো কোনো লাভ নেই দরজার কোনা থেকে বনমালি লক্ষ্য করে দেখল মোড়ের বাড়ির বুড়ি মাসিমা এসেছেন সবাই মিলে টেবিল ঘিরে বসেছেন কথাও কানে আসছে মাসিমা একবার কথা বলতে শুরু করলে আর রক্ষা নেই কিন্তু শুনতে বেশ মজাও লাগে হ্যাঁ একদম চেঁচে পুছে সব নিয়ে এলাম ব্যাঙ্ক থেকে আমাকে সন্দেহ করে এত বড় আস্পর্ধা বুঝলিও মা প্রত্যেকটি জিনিস আমার বাবা আমার মার জন্যে গড়িয়ে দিয়েছিলেন মা মরবার সময় সমান দুই ভাগ করে আমার হাতে দিলেন একটা ভাগ আমার একটা ভাগ ভাদুর বইয়ের জন্যে সে একেবারে চুলচেরা ভাগ ভাই জোড়া ভেঙে ভেঙে একটা বালা আমাকে দিয়েছেন একটা ওকে একটা ইয়াররিং আমাকে একটা ওকে যেমন দুটি রুমালে বেঁধে দিয়েছিলেন তেমনি ব্যাঙ্কে তুলে দিয়েছিলাম এই দশ বছরে একবারও খুলিনি ওরা মফসলে ঘুরেছে সাহস করে কিছু নেয়নি এখন এখানে এসে বসেছে অমনি বউ কিনা আমাকে সন্দেহ করতে শুরু করেছে আজ ভারী রেগে গেছি এই পুটলি শুধু ওর মুখের উপর ছুঁড়ে ফেলে দেব উমা দিদি কিছু বলবার আগে কম বয়সের মনে দিদি বলে উঠলেন কই মাসিমা দেখি দেখি কীরকম কয়না মাসিমাও তাই চান দুই পুটলি খুলে টেবিলের উপর ঢেলে দিলেন কালো পানা কাঠের উপর ছোট ছোট দুটি সোনার ঢিবির মতো জল জল করতে লাগলো বনমালির চোখ ঝলসে গেল এত গয়না যে ওই থান কাপড় পরা বুড়ি মাসিমার থাকতে পারে এটা বনমালের ধারণা ছিল না ইস লাল নীল সাদা সবুজ পাথর বসানো একবারে তাল শোনা গো ওর দাম কত হাজার টাকা হবে কে জানে এর ছোটো পানা একটা বেচলেই বনমালের মার ইঞ্জেকশনগুলোর দাম উঠে যাবে পুরি মাসিমা তো আচ্ছা এই রাজার ধনরত্ন তুলে রেখে দিয়ে মিলের থান কাপড় আর রবারের চটি পরে বেড়ায় পুরো বয়স অবধি স্কুলে সেলাই শেখায় একটা ভালো জিনিস কোনোদিন কেনে না খায় না দিদিমণিরা জিনিসগুলোর উপর ঝুঁকে পড়ে নেড়ে চেড়ে দেখছে এক একটার উপর আলো পরে আর অমনি ঝিল মিলিয়ে ওঠে বনমালের চোখ জ্বালা করে ভয় ভয়ে একবার পিছনে ফিরে দেখে ভাগিস ব্যস্ত আছে বনমালের বুক মাসিমা আবার ওগুলোকে পুটুলি বেঁধে ফেলছেন মণিদিদির হাতে তখনও লাল পাথর বসানো মালাটা রয়েছে আপনার কি সাহস মাসিমা এত সব দেখে আমাদেরই চুরি করে নিতে ইচ্ছে হচ্ছে আর আপনি ওই ব্যাগ নিয়ে সন্ধেবেলা এতটা পথ একা হেঁটে বাড়ি গিয়ে তবে লোহার সিন্ধুকে তুলবেন ভয় ডর নেই আপনার প্রাণে মাসিমা অমনি পুটুলি বাধা বন্ধ করে একগাল হেসে বললেন আরে আমার বাবার জ্বালায় কি আমাদের ভয়টয় পাবার জো ছিল জানিস তো বাবা মস্ত বড় উকিল ছিলেন রাশি রাশি টাকা রোজগারও করতেন দুই হাতে খরচও করতেন সোনা দানায় রূপর বাসনে আর তার চেয়েও দামি কাঠ কাছের আর ঝাড় লণ্ঠনে বাড়ি বোঝাই ছিল এক একটা বিলিতি ছবিরই কত দাম ছিল তা কিছুই নেই অবশ্যই এখন রিটায়ার করে বাবা বিদেশ ঘুরে বেরিয়ে সব উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন শুধু মায়ের গায়ের গয়নাগুলো ছাড়া তা হ্যাঁ কি যেন বলছিলাম ভয় পাবো কি এই দৈত্যর মতো দুটো কুকুর ছিল যে আমাদের সারাদিন বাধা থাকত সারা রাত ছাড়া থাকতো একটা রঙ ছিল হলদে আর কালো পোড়া হাড়ির মতো এই প্রকাণ্ড মুখ তার নাম ছিল রোলো হাও মাও করে তেড়ে এলে তাই দেখে ভয় প্রাণ উড়ে যেত কিন্তু আসলে কিছু বলতো না শুধু ধারালো ছুঁচলো দাঁত দিয়ে কুটকুট করে যে আমার সব বোতাম কেটে ফেলে দিত সে এক মজার ব্যাপার অন্যটার নাম ছিল কিম কি সুন্দর সে দেখতে ছিল সে আর কি বলবো। এই লম্বা চকচকে লাল লোম সারা গায়ে মখমলের মতো চোখ ঝালোরের মতো ল্যাজ মুখে কিচ্ছু বলত না নিঃশব্দে ছুটে এসে এক লাফে টুটি কামড়িয়ে ধরতে চেষ্টা করত বাড়ির লোকদের কিছু বলতো না পাঁচ সাতশো টাকার জন্য এখানে কত চুরি ডাকাতি খুন খারাপের কথা শোনা যেত আর আমাদের বাড়িতে হাত বাড়ালেই হাজার টাকার আসবাবে হাত ঠেকে যেত অথচ ওই দুই কুকুরের জন্য কুটোটা কখনো চুরি যেত না তোরা বলিস গোছা গোছা জড়া চুরি হাতে দিয়ে মার সঙ্গে তোদের এই বাড়িতে চায়ের নেমন্তন্ন খেয়ে কত রাত করে বাড়ি ফিরেছি সঙ্গে ওই দুটো কুকুর থাকতে শুধু আমাদের কাছাকাছি কেন ওই ফুটপাথ দিয়ে লোক চলেনি এখানে তখন স্যার গিরিন্দ্র থাকতেন কত নাম করা লোকের যাওয়া আসা ছিল এ বাড়িতে কি সুন্দর সাজানো গোছানো ছিল কি ভালোই যে বাসতাম আমরা ওই কুকুর দুটোকে কানের কাছে একটা ফোঁস শব্দ শুনে বনমালি চমকে উঠল নেপার চোখ দুটো অস্বাভাবিক রকম জল জল করছে যা তোর কাজকর্ম নেই নাকি নেপা হাত ছাড়িয়ে নিয়ে বলল কারো অত সোনাদা থাকা উচিত না কারও না নেপা তোর পায়ে পড়ে আবার কিছু পাকিয়ে বসিস না এই সবে মাত্র ছাড়া পেয়েছিস বুড়ো মাকে আর নে বলছি ও ন্যাপা শোন বলছি কিন্তু ন্যাপা ততক্ষণে হাওয়া মাসিমা পুটুলি দুটোকে ততক্ষণে বেঁধে ছেঁধে হাতে ঝোলানো কালো কাপড়ের থলির মধ্যে পুড়ে ছাতাটা হাতি উঠে পড়েছেন থলিটাকে তুলে ধরে বললেন তোরাই বল কার বাবার সাধ্যে বুঝবে এই থলির মধ্যে আবার সাত রাজার ধন থাকতে পারে আর ভয়ের কথা মনেও আনিস না চল্লিশ বছর আগে কুকুর দুটো মরে গেছে কিন্তু ভয়টা আমাদের তখন থেকেই ঘুচে গেছে তবে শরীরটা আজকাল বড় সহজে ক্লান্ত হয়ে পড়ে হেই যা কুকুর দুটোর জন্য মাঝে মাঝে বড় মন কেমন কেমন করে মাসিমা চটি পায়ে দিয়ে বিদায় নেন দিদিমণিরাও নিজেদের মধ্যে গয়নার বিষয়ে বলাবলি করতে করতে উঠে পড়লেন এতক্ষণ পরে বনমালি টেবিল লাগায় তার মন ভালো নেই ভয়ে প্রাণ উড়ে যাবার জোগাড় রান্নাঘরে ন্যাপা নেই খাবার দাবারগুলো উনুনের পাশে গাদাগাদি করে গরমে রাখা কোনো সে সব টেবিলে পৌঁছে দিয়ে বনমালি উমাদিদিকে বলল আর আমি পারছি না দিদি বড্ড শরীর খারাপ লাগছে বলে ঊর্ধ্বশ্বাসে খিড়কি দোরের দিকে ছুটলো বেশি দূর যেতে হলো না দরজা খোলার সঙ্গে সঙ্গে ন্যাপা এসে গায়ের উপর আছড়ে পড়ল সর্বাঙ্গ থর থর করে কাঁপছে মুখে গলায় রক্তের ছোপ চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে ধরাশ করে খিড়কির দৌড় বন্ধ করে বড়মালি বলল নেপা আবার কি সর্বনাশ করে এলে রে বল শিগগির দেয়ালে ভর দিয়ে বিবর্ণ মুখে নেপা বলল মায়েরে বলছি কারো অনিষ্ট করিনি আমার পিছন পিছন কাউকে আসতে দেখলে দাদা খই না তো কি আবার আসবে রান্নাঘরের রকের উপর বসে নেপা বলল কি জানি মনে ভাবলাম ওর গোটা হাতিয়ে নিলে আমাদের এই জন্মের ভাবনা চিন্তা ঘুচে যাবে মাথায় গিয়ে অন্ধকার জায়গাটা লুকিয়ে থাকি উনি পার হয়ে গেলে পর পিছন থেকে মাথায় এক বাড়ি দিয়ে অমন করে তাকাচ্ছ কেন কাউকে কোনোদিন প্রাণে মেরেছে বলতে পারো মারিনি কিছু করিনি উনিও পার হয়ে গেছেন আমিও যেই লাঠি তুলেছি অমনি কোথা থেকে সে যে কি বিকট দুটো কুকুর এসে আমাকে আক্রমণ করলো কি বলবো দাদা এই প্রকাণ্ড কালো পোড়া হাড়ির মতো মুখ বুকের উপর বাঘের মতো থাবা তুলে লাফিয়ে উঠে পটপট করে জামার সবকটা বোতাম ছেড়ে নিয়ে গেল রে অন্যটা দেখতে কি সুন্দর লাল লাল লম্বা লম্বা লোম আগুনের ভাটার মতো চোখ করে আমার গলাতে ছেড়ে নিতে চেষ্টা করলো ওইখানে লাঠি ফেলি দিয়ে কোনো রকমে পালিয়ে বেঁচে এসেছি যে এলো বুঝলাম না তারপর দৌড়তে দৌড়তে একবার ফিরে দেখি ওনার সঙ্গে সঙ্গে ল্যাজ নাড়তে নাড়তে ঘরের দাওয়ায় আশ্চর্যের বিষয় এত কাণ্ড ঘটে গেল বুড়ি একবারও পিছনে ফিরে তাকালো না বনমারির হাত পা কাঁপছিল মুখে কথা সরল না কোনো মতে ন্যাপাকে ধরে তুলল ন্যাপা প্রতিজ্ঞা কর অমন কাজ আর করবি কি বাজা বেঁচেছিস রে নেপা জানিস আমি নিজের কানে শুনলাম মাসিমা বলছেন ওই কুকুর দুটো ওনাদের বড় আদরের ছিল চল্লিশ বছর হলো মারা গেছে ও কি ও নেপা আবার বসে পড়লি যে